বিজ্ঞান এবং প্রযুক্তি। বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তি ছাড়া আমরা জীবন ভাবতেই পারি না। সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত বিজ্ঞান এবং প্রযুক্তি অহরহ আমরাই ব্যবহার করে চলছি। এই আধুনিক ব্যবস্থায় বিজ্ঞান এবং প্রযুক্তির সুফলের সাথে সাথে কিছু কুফলও রয়েছে। সুফলগুলোকে ব্যবহার করে যেভাবে আমরা জীবনকে আরো সহজ সরল করতে পারি, ঠিক সেভাবে এই কুফলগুলোর পাল্লায় পড়ে জীবনের গতি ঠিক উল্টোই গতি করতে পারে। আজকে এরকমই একটি কাহিনী আপনাদেরকে বলছি। বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহারে আমরা যেভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলছি, ঠিক সেভাবেই তার কুফলগুলো থেকেও জীবনের গতি যেভাবে পিছনে ঠেলে, ঠিক সেভাবেই আজকের এই কাহিনীটি। একটি সফল জীবন যেখানে হওয়ার কথা ছিল, সেখানে জীবনের চাকা কীভাবে উল্টো পথে ঘটল সেই নিদারুণ কাহিনীটি বলব। আজকের কাহিনীর প্রধান চরিত্রটি স্কুল জীবনে পড়াশোনায় খুবই সফল ছিল, কিন্তু একটা জিনিসই ওর সর্বনাশ ডেকে আনলো, সেটা হলো PUBG। ওই জাঙ্গিরে নানি কিতা গেম এগো খেলে নানি কিতা গে কিতা নাম বে ও তা পাবজি বে এগোত বে টাস টাস করি ও বলা মারে মানে দিয়ে সুন্দর করি বন্দুক ফালাই ও বলা মারে এ তো আজকে আমি খেলাই দেব তুমি না খেলিও আমি লই মু আই যাব আই দে দিয়ে সুন্দর করি মারে টাস টাস করি করি মারে স্কুল তে গিয়া গো দেখা লাগবে কিতা গে ও লই দেখি আরাম পাইবে আমি কল 24 ঘন্টা হে ও খেলে খেলাই দেব আজকে খেলাই দেব ঠিক আছে। মাতিস না দমলো দেখি তোমাদেরকে টেন্স সম্পর্কে আমি কিছু আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, টেন্স মানে পড়ার জীবনের টেন্সকে তোমরা ভালো করে বুঝতে হবে। টেন্স সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে ইংরেজিতে তোমরা দক্ষতা অর্জন করতে পারবে না। ইংরেজি জানতে, বুঝতে এবং লিখতে টেন্সের খুবই দরকার। তাই টেন্স সম্পর্কে আমি প্রাথমিক আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। ও টেন্স মানে সময় নির্ধারণ করা, যেটাকে সংক্ষেপে কাল বলা হয়। ও সময় এবং
মধ্যে বাইকের বাসকে বিভক্ত করে দেওয়ার নাম হয় মানে ধরেন আমি রে আমার কাস্টমার কি করে বলি দিবে কি কি করে গেল তা বলে বেটা এখন দেখি তুই যে যা পাবজি খেলাত মন দিলে যেমতে তোরে শিখাইলা আর জীবন আরম্ভ করলে ইটা করিস না বুঝছস নি ও দিলা তুমি খেলা আরম্ভ করছ ইলে তুমি খেলস না নি মাথা বিরা কেরে কইয়া পাগল হই যাবি এখন তুই আমার জ্ঞান দিই তুই শিখাইলে আমারে খেলাও এখন আমি খেলাই এখন তুই আমার উল্টা জ্ঞান দিই আমারে জ্ঞানই নকি দিয়া দিলা আমি তুই ও তোমার লাগি মাথাও ঠিক না জ্ঞান আমি নকি দিয়া দিলাম আমি তোরা কইলাম তুই পাগল হই যাবি এই বাটে খেলা আরম্ভ করছ তুই শিখাইলে আমারে তুই গেজে না তোমার লাগি তুই মাথাও ঠিক না আগে বেটা তুই শিখাইলি আমারে তুই আর ওকে তুই শিখাইয়া পা করছি নি আমি আচ্ছা এটা আমার চার এখন ওই ওই তুই নো যাবি চল সবাই মিলে গেম লাগাই দূর চল সোনা খালি বেটা দিও খেলা ই তোর শিখাইয়া দিয়ে আমি পা করলাম চল সোনা খালি অন নাই থাকো ইদিও কি দা দিও কোন খেলা সেটা তোর কোনো কাম নাই ইয়ার কি একটা বেটা পাইছো তোর বাড়ি কিছু কই না আমি একটা দিন চিন্তা করি পাই না তোর বাড়ি তোলা বসবসানি কিছু কই না তোর বাড়ি একটা মহাত্মা তোর বেটা সব সময় খালি খেলিলাই খেলিলাই আইসলাম কফি খাইতা মনে হলি চিন্তা তোর এখন খেলা লইয়া ব্যস্ত তুই আমারে আগে গেই দেই দিল গেই দেই ও আগে তুই তুই গাইলে ভাই ওকে আর তুই আমি আমার কাছে আমি জানতাম এটা হারবার লাগছে আরে খালি পাবজি 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 ওই রাজু গো না মামা ওটা কিছু সার বিচক নে পাবজি খেলা ওটা কিছু কমাইয়া খেলা কমাইয়া খেলাইলে মাথা তোর মাথা কিছু কম করবে উদ্দেশ্য কি খেললে কি টাইম আছে এবলা খেলো সব সময় খালি কিতা 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 পাবজি হোয়াট ইজ পাবজি আমার ঘুরে ভাত করছি তুই খারাপ জিনিস না নি তুই তোর খেলতে খেলে খেলে খেল আমার করলাম যেখান বানাইছ না বুঝছিস নি এটা বহুত খারাপ জিনিস মানুষ শুনলে কিতা করবা ভাবছি মোবাইল মোবাইল নাই নি পাগল ওই চলো যাইগি পাগল তার অনু আরম্ভ করে দিছে কিতা রে বেটাই তোমার লাগে অতদিন দেখি খেলাই খেলাই পারো না বেটাই জোর ও থেকে না নাকি মারিলা বেটা ওই ফিসি দিয়া ভাই ফিসি দিয়া ইনেমি সামনে ইনেমি সামনে গুলি মার আমি মারিয়ার আমি মারিয়ার আমি মারিয়ার তুই তুই করে যা করে যা তুই করে যা আমি মারিয়ার আমি মারিয়ার মারিয়ার ভাই মারিয়ার আমি ওই মারিয়ার বেটা মারিয়ার আমি মারিয়ার রোজ বেটা আমার মারি নিছো বেটা তুই রোজ রোজ ও
বড় হবাই তা করে দি যাবে করে দি যা মারো করে মারো করে মার আমি তো মারি আর বে এটা রাখো আর এটা হতে মানে মানে কি দাও না মোবাইল দিতা সাই পাগি দিতাম নি বেশ লাগে না হবাই আগে দাও হবাই আগে দাও কিছু ইন ফেলাই আছে লাগে না মোবাইল কো দে Thank you.